এতগুলো কথা বলার তো কোনো দরকারই ছিল না এখন এখানে। আমি বুঝতে পারলাম না, তোমার বিয়ের জন্য তোমার বাবার জীবনকে কেন টেনে আনতে হলো? টেনে আনতে হলো কারণ তোমার জীবনের হ্যাংওভার আমাকে বয়ে বেড়াতে হয়েছে, এখন হচ্ছে। বাহা যদি উঠছি স্ত্রী না হতো, আর উঠছি যদি আমার আগের হাজবেন্ড না হতো, তাহলে তোমার জীবনকে আমি টেনে আনতাম না। আর তাছাড়া বাপি, যেটা সত্যি সেটার মুখোমুখি হতে তোমার ভয় কি? একসঙ্গে এতগুলো কথা না বললেও পারতে দিদি ভাই, আর বললেই যদি, তাহলে ওদের বাড়িতে গিয়েছিলে যখন তখন বললে না কেন? না ঠাম্মা, পারতাম না, কারণ আমি ওদের বাড়িতে আমার বিয়ের নেগোসিয়েশন করতে যাইনি। আচ্ছা মন, আমাকে একটা কথা বলতো। আমি যতটুকু জানি যে ধ্রুবর সঙ্গে তোর সম্পর্কের ব্যাপারে ধ্রুবর ইন্টারেস্টটা বেশি ছিল, তাহলে ধ্রুবর তো উচিত ছিল আগে থেকে ওর বাবা মাকে সমস্ত কথা জানানো। সেটা যখন সে প্রয়োজন বোধ করেন, তখন তুমি কেন আগবাড়ি ওর ফ্যামিলিকে সব কথা বলতে গেলে? কোন তোমার দায়টা ম্যাক্সিমাম ধ্রুবর কাছে, আর ধ্রুব সবটুকু জানে, তাহলে এখানে তোমার দায় কোথায়? দায়টা তো ধ্রুবর। তাই আছে মা, আমি আরো একবার ঠকতে চাই না, ইনাফ। আমি চাই আমার আমার দোষ ত্রুটি ভালো মন্দ যা কিছু সব জেনে ওরা আমাকে অ্যাকসেপ্ট করুক। তাতে যদি আমি অ্যাকসেপ্টেড নাও হই, আই ডোন্ট মাইন্ড, তবু আমি জানবো যে আমি অন্তত কারোর কাছে কিচ্ছু লুকাইনি। যা কিছু হওয়ার মা, বিয়ের আগে হোক বিয়ের পর, আর 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 না না এবার আদৌ যদি এবার বিয়েটা হয়, আমি আমি না একটু শান্তিতে থাকতে চাই, একটু পিসফুলি নিজের জীবনটাকে কাটাতে চাই মা। বিয়েটাই আর হবে কিনা সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে মন। ধ্রুব বাবা যেভাবে সকলকে নিয়ে বেরিয়ে গেলেন, ইভেন ধ্রুবকে নিয়েও বেরিয়ে গেলেন, তাতে আমার আর কোনো আশা নেই। তাহলে তো সব ঝামেলা মিটেই গেল। আমি দেখতে চাই ধ্রুব স্ট্যান্ড পয়েন্টটা কি এক্ষেত্রে। সে কি এখন বাধ্য ছেলের মতো বাবার কথা শুনে চলবে? এখানে ধ্রুব স্ট্যান্ড পয়েন্টের উপর কিচ্ছু নির্ভর করছে না বাপি। মানে নির্ভর করছে আমার উপর।